অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের ইডি নোটিস। 25শে সেপ্টেম্বরের মধ্যে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতারকের সঙ্গে যোগাযোগের সূত্রে জ্যাকলিনকে তলব করা হয়েছে। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের ইডির তলব। এক প্রতারকের সঙ্গে যোগাযোগের সূত্রে জ্যাকলিনকে তলব করা হয়েছে। রাজ্য থেকে ছয় জঙ্গি গ্রেফতার, চক্রান্তের পর্দা ফাঁস। ব্রিজ রেল লাইনে আরডিএক্স দিয়ে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। পাক ক্যাম্পে ধৃত জঙ্গি ওসামা জিশানকে বিস্ফোরণের প্রশিক্ষণ, পাকিস্তানের ক্যাম্পে ব্রিজ রেল লাইনে বিস্ফোরণের প্রশিক্ষণ। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ জৈন। বরুণ, ইস বারে মে অর ক্যা জানকারি আবি তক হ্যায় আপকে পাস, দিল্লি পুলিশ কা ক্যা কহনা হ্যায়? দেখিয়ে, দিল্লি পুলিশ কে অধিকারিও কা কহনা হ্যায় কি জিশান ওর ওসামা নে पूछताछ में बेहद चौंकाने वाले खुलासे किए हैं। पूछताछ में इन्होंने बताया, पाकिस्तान में इन्हें बड़े बड़े ब्रिज और रेलवे ट्रैक्स को उड़ाने की भी ट्रेनिंग दी गई थी। कहीं ना कहीं हिंदुस्तान में इनकी मंशा भीड़ भाड़ वाले इलाकों के अलावा रेलवे ट्रैक और बड़े ब्रिज को अपना निशाने बनाने की थी। उसकी वजह ये है कि ज्यादा से ज्यादा कैजुअलिटी हो सके। सबसे अहम बात यह है, जो पुलिस के अधिकारियों ने बताया कि जो विस्फोटक इनके पास बरामद हुआ था उसमें 1.5 किलो आरडीएक्स है। ये अपने आप में एक बड़ी मात्रा है जिससे कई बड़े धमाके हो सकते हैं। तो कहीं ना कहीं जैसे जैसे जांच आगे बढ़ रही है इस मामले में कई खुलासे हो रहे हैं। पहले बात सामने आई थी कि सिर्फ टारगेट किलिंग और भीड़भाड़ वाले इलाके इनके निशाने पर थे, लेकिन अब तफ्तीश में ये बात भी सामने आई है कि बड़े बड़े ब्रिज और रेलवे ट्रैक को इन्हें अपना निशाना बनाना था, और इसके लिए इन्होंने भीड़भाड़ वाली ट्रेन, उनके जो रूट है और उनके जो टाइमिंग शेड्यूल चार्ट है उस पर भी काम करना शुरू कर दिया था। जी, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।